এই যে 31st নাইটকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে অপসংস্কৃতি মাথা চাড়া দিয়ে উঠছে, এর পিছনে রয়েছে এক নির্মম এবং এক লজ্জিত ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলো সৃষ্টি করেছেন, দিনের কোনো ভালো এবং মন্দ নাই, প্রত্যেকটা দিন সমান করে বানিয়েছেন কে? আপনি যদি ইমানদার হন তাহলে আমার কথাটা বুঝতে হবে। আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, 31st নাইট কি নিয়ে আমাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই, বছর শেষ আর শুরু বলতে আমাদের মধ্যে কোনো কথা নাই, কারণ প্রত্যেকটা দিন ফজরের আজান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমার সামনে আসে, প্রত্যেকটা দিন আল্লাহু আকবারের ধ্বনি মাগরিবের আজান দিয়ে আমার কাছ থেকে বিদায় নাই। আমি কি পেরেছি আমার মালিকের কাছে সেজদা দিয়ে দিনটা শুরু করতে? আমি কি পেরেছি আমার মালিকের কদমে সেজদা দিয়ে দিনটা শেষ করতে? আপনার তো এটা প্রশ্ন করা উচিত, ঠিক কি না? আজ থেকে 2822 বছর আগে, কত বছর? 2822 বছর আগে, যিশু খ্রিস্টের জন্মের 800 বছর পূর্বে, পারস্যের সম্রাট জামশিদ নামক একজন ব্যক্তি, তিনি পারস্য বর্তমান ইরানের মধ্যে প্রথম নওরোজ নামক নববর্ষ উদযাপন শুরু করেছিলেন। তিনি এমনভাবে অশ্লীলভাবে এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান অপসংস্কৃতি তৎকালীন তাদের ধর্মীয় রেওয়াজ রীতি মেনে তারা উদযাপন করত, বর্ষ বরণ করত, ইতিহাস প্রমাণ করে তাদের সেই বর্ষ বরণটা ছিল বছরের শেষ বুধবার থেকে শুরু করে পরবর্তী বছরের 13 তারিখ পর্যন্ত। বাদশাহ জামশিদ প্রথম যে নববর্ষ উদযাপন শুরু করেছে তাদের লেন্থ ছিল, ডিস্টেন্স ছিল বছরের শেষ বুধবার থেকে শুরু করে পরবর্তী বছরের 13 তারিখ পর্যন্ত। পরবর্তীতে এই বর্ষবরণ, এই 31st নাইটের মতো উৎসব আরো বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন তারিখে উদযাপন করেছে আজ থেকে 500 বছর পূর্বে, 1582 খ্রিস্টাব্দে। আজকে আপনি যেটাকে বলেন 2022 সাল, এই 2022 সাল 2000 বছর ধরে গণনা করা হচ্ছে না, 2022 সাল মূলত আজ থেকে 500 বছর আগে 1582 খ্রিস্টাব্দে গ্রিক একজন ধর্মীয় খ্রিস্টান ধর্মের একজন পোপ, একজন পাদ্রি, তার নাম হচ্ছে পোপ গ্রেগরি। এই গ্রেগরি এমন একজন মানুষ, নির্লজ্জ মানুষ, খারাপ মানুষ, অশ্লীল মানুষ, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে বিবাহ বহির্ভূত তার একজন সন্তানও তিনি জন্ম দিয়েছিলেন, যেই সন্তান বিবাহ বহির্ভূত জন্মগ্রহণ করে সেই সন্তানকে কি বলা হয়? ইতিহাস বলে পোপ গ্রেগরি তিনি বিবাহ বহির্ভূত সন্তানের জনক। সুতরাং আপনারা ভাবতে পারেন ইতিহাসের কাছে লোকটা কত নিকৃষ্ট, কত ঘৃণিত। সেই লোকটা প্রথম খ্রিস্টিয়ান একটা ক্যালেন্ডার তৈরি করলেন, ধর্মীয় ক্যালেন্ডার তৈরি করলেন এবং এই বর্ষপঞ্জি তিনি তৈরি করলেন এমন একটা অবস্থাকে ধরে, সেই অবস্থাটা হচ্ছে তাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে, যীশু খ্রিস্টকে জন্মদিন সেই দিনকে কেন্দ্র করে তারা বর্ষ গণনা শুরু করলো এবং সেই গণনার বছরটা হলো 1582 খ্রিস্টাব্দ এবং তার একটা নাম দিল এডি। কি নাম? কি নাম জোরে বলেন। আমি যখন শুনলাম, আমি যখন আমার ছোটবেলায় ক্লাস 7 এ সম্ভবত আমি এই এডি শব্দটা প্রথম আমার চোখে পড়ে, আমি আমার ইংলিশ স্যারকে বললাম, স্যার এই যে দেওয়া আছে 1980 এডি, এডি মানে কি? স্যারে আমাকে বললেন আফটার অফ ডেথ, এডি মানে আফটার অফ ডেথ, অর্থাৎ যীশু খ্রিস্টের মৃত্যু পরবর্তী এই সালটা। যেমন আজকে 2022 এডি, 2022 আফটার অফ ডেথ, যীশু খ্রিস্টের মৃত্যুর 2022 সাল পরে আমরা আজকে তারিখটা গণনা করছি। আমার স্যার সেদিন আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, আমি বুঝ নিয়েছিলাম, কিন্তু আজকে যখন আমি আরেকটু অ্যাডভান্স হলাম, অগ্রগতি নীতিকে চলে গেলাম আমার গবেষণা, তখন আসলে আমি দেখলাম এডি মানি আফটার অফ ডেথ নয়, যীশু খ্রিস্টের মৃত্যুর পরবর্তী তারিখটা নয়, এডি মানি হচ্ছে গ্রিক শব্দ অ্যানো ডিমোনি, অ্যানো জোরে বলেন অ্যানো ডিমোনি, যার ভালো ইংরেজি হচ্ছে
ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। এই বছরটা হচ্ছে আমাদের প্রভুর বছর। যীশু খ্রিস্টকে তারা প্রভু মানে এবং যীশু খ্রিস্টকে প্রভু মেনে তারা এই ঝালটাকে এডি বলেছে, আর এই এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি, অ্যানো ডোমিনি মানে হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড মানে হচ্ছে আমাদের প্রভুর বছর। এই যে ক্যালেন্ডারটা পোপ গ্রিগরি তখন গণনা শুরু করেছিলেন, সেই ক্যালেন্ডারটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে আজও উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন, আজও গুগলে সার্চ দিলে পাবেন, আজও ইতিহাসের বইগুলোতে পাবেন। অথচ আমরা বাঙালি ভুলেই গেছি সংস্কৃতি, আমাদের বাঙালিদেরকে বোঝানো হচ্ছে 2022 ইংরেজি, এখন আবার ইংরেজিও না 2022 ইং, ঠিক কিনা? কিন্তু 2022 ইং বলতে পৃথিবীতে কোনো সাল নাই, ইংরেজি সাল বলতে কোনো সাল নাই। আমাদেরকে খ্রিস্টানদের এই পাপে ভরা, খ্রিস্টানদের এই দেবদেবী এবং তাদের প্রভুকে সন্তুষ্টি করার জন্য যীশু খ্রিস্টকে প্রভু মেনে যে বছরটা গণনা করা হচ্ছে, ইংরেজি নাম দিয়ে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে আমাদেরকে কিন্তু, দেখুন আপনি অবাক হচ্ছেন যুবক, আপনি কখনো এটা নিয়ে গবেষণা করেন না, আপনি বলে উঠলেন এটা ইংরেজি সাল, এটা নিয়ে আবার হুজুর আপনাদের মন্তব্য করা লাগে, কি বলবো ভাই? আমরা তো এইটা যখন খুঁজে দেখি, সামান্য গুগলের মধ্যে সার্চ দিলেও যখন এটা পেয়ে যায়, তখন কি বলেন আমার কি দায়িত্ব না সেটা আপনাকে জানানো? বোঝেন নাই, আপনাকে জানানো সেটা কি আমার দায়িত্ব না? আহা, আমরা আমাদেরকে ইংরেজি বলে খাওয়ানো হচ্ছে, আমাদেরকে পানির বোতলের মধ্যে মদ ঢুকিয়ে ধোয়া হচ্ছে, তুমি জানো এই তোমার দেশের পানি হইলো সাদা কারণ তোমরা হইলো গরিব, আর এই যে আমেরিকা থেকে ইংরেজি পানি আসছে এটা হচ্ছে লাল কালো নীল। আমি খাওয়ার পরে মাথা গুল্লায়, মাথা গুল্লায়, বাবারে কই দাদা, দাদারে কই আব্বা, গাছরে কই চল বন্ধু, আর বন্ধুরে কই তুই মর, ঠিক কিনা? এই যে আমাদেরকে ইংরেজি নাম দিয়ে দুনিয়ার সমস্ত অপসংস্কৃতিগুলো খাওয়ানো হচ্ছে, এর পিছনে একটা মাত্র কারণ হচ্ছে আমরা ইতিহাস ভুলে গেছি। আমরা যদি ইতিহাস জানতাম তাহলে কখনোই আমরা যেটা খ্রিস্টানদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার সেটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবেই জানতাম, আর সেটা হলে পরে আজকের আমরা আমাদের বাংলাদেশে যে একটা আকবরী পঞ্জিকা রয়েছে, বঙ্গাব্দ পঞ্জিকা রয়েছে, সেটাকে দাফন দিয়ে ওটার 40 হয়ে গেছে। কারণ আমি যদি প্রশ্ন করি একজন পারলে বলুন আজকের বাংলা তারিখটা কত, ওটা দাফন হয়ে গেছে, মরে গেছে, পরে এখন ওই যে তদন্ত করে পরে এখন পুলিশ এনে ডিবি পুলিশ আইনা কবর খুঁড়ে বাইর করতে হবে যে আজকের আসলে বাংলা তারিখ কত, ঠিক কি না? আর হিজরি তারিখ, হিজরি তারিখ তো হুজুর গুম হয়ে গেছে ইলিয়াস আলীর মতো, বাংলা তারিখের তো কবর খুঁজে পাওয়া যাবে কিন্তু হিজরি তারিখের কবরও পাওয়া যাবে না, এটা গুম হয়ে গেছে, ঠিক কি না? আমাদের অস্তিত্ব জুড়ে আছে এই প্রোব গেগরির তৈরি করা গেগরিয়ান ক্যালেন্ডার। প্রিয় ভাই, এভাবে 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 ইংরেজির নাম ধরে, আধুনিকতার নাম ধরে, সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশনের নাম ধরে আজকের ধীরে 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 আমাদের মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে। আপনি আমি কিন্তু খেয়ালও করছি না, আপনি আমি বুঝতেও পারছি না, ধীরে ধীরে আমরা দাজ্জালের পাতানো ফাঁদে পড়ে 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 আমরা তার দিকেই হেঁটে চলছি, ঠিক কিনা? কিয়ামতের পূর্বের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বিতবহব্বল হয়ে গিয়েছিলেন, সেদিন তিনি বলেছিলেন, শোনো কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে মানুষগুলো পাগলের মতো মৌমাছির মতো তার পিছনে ছুটতে থাকবে, কেন ছুটছে তা তারা নিজেরাও বলবে না, শুধু বুঝবে না, শুধু ছুটবে ছুটবে ছুটবে, এবং দাজ্জালকে তাদের রব মেনে নিবে। দেখুন তো, এই যে কয়েকদিন আগে আমাদের দেশে একটা খেলা গেছে, এই খেলাটা কি আমাদের দেশে হয়েছিল নাকি অন্য দেশে হয়েছিল? কিন্তু আমাগো দেশের পোলাপান রাস্তায় রাস্তায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেই খেলার উন্মাদনা ছড়িয়ে পড়ছিল কিনা, পড়ছে কিনা?
রাসূলুল্লাহ যে বলছেন দাজ্জালের পিছে মানুষ ছুটবে, কিন্তু মানুষ জানবে না যে আমি কেন ছুটছি, কার পিছনে ছুটছি, তিনি কে, কিন্তু সব মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে, আল্লাহ মানার একটা মানুষও থাকবে না। তাহলে সেই রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণীকে দাজ্জালটা বাদ দিয়ে আপনি দেখুন, সামান্য একটা ফুটবল খেলা, একটা ম্যাচ যদি আমার দৃষ্টিকে পুরো ম্যাচাকার করে কন্ট্রোলিং এর মধ্যে নিয়ে যেতে পারে, প্রত্যেকটা যুবক যুবতী সে কন্ট্রোল করতে পারে, তাহলে দাজ্জাল তো আরো শক্তিশালী। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত আর এক হাতে জান্নাত, বলবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠো, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এত ক্ষমতা নিয়ে দাজ্জাল আসার পরে আপনি কি ভাবতে পারেন, আপনি যেই ঈমান নিয়ে খেলার পিছনে পড়েই মত্ত হয়ে গেছেন, আপনি কি ভাবতে পারেন আপনি এই দুর্বল ঈমান নিয়ে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবেন? অপসংস্কৃতির ধীরে ধীরে সয়লাব হয়ে যাচ্ছে, আমাদের ইমানটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আজকের এই 31st নাইটের নাম দিয়ে 2000 সালে প্লাটিনাম সহস্রাব্দ উদযাপন করার মাধ্যমে বাংলাদেশে 31st নাইটের প্রথম অনুষ্ঠান শুরু হয়। অশ্লীলতা, গান বাজনা, মদ, নারী বেহায়াপনা নিয়ে রাত 12:01 তারা উদযাপন করছে। অথচ রাত 12:01 এই পৃথিবীর সবচাইতে বান্দার আল্লাহর কাছাকাছি হওয়ার মুহূর্ত, ঠিক কি না? আল্লাহ বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা মাকামা মাহমুদা। বান্দা, রাত 12 হয়েছে, 12:01 হয়েছে, গভীর রজনী হয়েছে, তুমি 31st নাইটে মত্ত হয়েছো, আরে বান্দা তুমি কি জানো এই মুহূর্তটা তো আমি আল্লাহর আরশে থাকার মুহূর্ত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযালা নাজমার রবে, আমি আল্লাহ তো আসমানের চতুর্থ স্তরে চলে এসেছি। আল্লাহ ডাকেন আলামিন মুস্তাগফির ফাগফিরলা, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, কে আসো অভাবী, রিজিক নাই, কষ্ট, খাবার নাই, চাও আমার কাছে, আমি আল্লাহ রিজিক দিব। আলামিন মুআফিন, কে আসো আমার কাছে, মুকাফিক্ষি, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরে প্রিয় যুবক ভাই, রাত 12:01 জন্য তুমি জেগে থাকো, রাত 1:00 আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল খেলা দেখার জন্য তুমি জেগে থাকো, 3:00 পর্যন্ত উন্মাদনায় মত্ত হয়ে খেলা দেখে তারপর উল্লাস করো, মেসি মেসি বলে মিছিল করো, অথচ আমার আল্লাহ বলছেন এই মুহূর্তটা বান্দা আমাকে দে, বান্দা আমাকে দে, এই মুহূর্তটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশা আইয়া বাসাকা মাকামা মাহমুদা, তোমাকে এমন একটা স্থান দেব, এমন একটা জায়গা দেব, এমন একটা মাকাম দেব, যেই মাকামটা প্রশংসিত, যেই মাকামটা দামি, যেই মাকামটা জগতের সবচাইতে সেরা। মারহাবা আছে কি আপনার ভিতরে সেই বোধ? আপনি মুসলমান দাবি করেন, আপনি ইমানদার দাবি করেন, আপনি মুসলমানের সন্তান দাবি করেন, অথচ মাত্র 31st নাইটের উন্মাদনা আপনাকে পাগল করে দেয়, বিশ্বকাপের উন্মাদনা আপনাকে মাতাল করে দেয়, কিন্তু আপনি আপনার রবকে ভুলে গেছেন। আপনি কি জানেন এই বিশ্বকাপের উন্মাদনা ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলো তাদের নিজস্ব দুঃখ দুর্দশা গোছানোর জন্য উদযাপন করে থাকে? আপনি কি জানেন এই 31st নাইটের অশ্লীলতার এই মাধ্যমে তারা সাময়িক বিনোদন গ্রহণ করে? এটা তো কোনো মুসলমানের উৎসব না, কোনো মুসলমানের ধর্মীয় রেওয়াজ না, কোনো মুসলমানের নিজস্ব কোনো প্রোগ্রামও না, কিন্তু আপনি এটা করছেন। এটা করার মাধ্যমে রাসূলুল্লাহ, আবু দাউদের হাদিস, হুজুর বলেছেন মান তাশাবাহা বিকওমিন ফাইন্নাহু মিনহু, মনে রাখবা যে ব্যক্তি বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য রাখে সে আমার দলের লোক না, সে তাদের হয়ে যায়। আপনি কাদের 31st নাইট উদযাপনের জন্য মত্ত হয়ে গেছেন? যেটা আমেরিকা পালন করে, লন্ডন পালন করে, ফ্রান্স পালন করে, কানাডা পালন করে, আপনি সেই 31st নাইটে মত্ত হয়ে আপনি তাদের মতো হয়ে গেছেন, ঠিক কি না? আপনি তাদের মতো যখন হয়ে গেছেন তখন আপনার দেশের মসজিদগুলো শূন্য হয়ে গেছে, মসজিদটা যখন শূন্য হয়ে গেছে তখন আপনার দেশের মসজিদের আজানকে মানুষ এখন নিরর্থক বলে আজান বন্ধ করার জন্য নির্দেশনা জারি করে, ঠিক কি না?
আপনি কি বোঝেন না যুবক, তুমি কি বোঝো না, তুমি যখন বিশ্বকাপ খেলার উন্মাদনার মধ্যে মত্ত, সেই সময় মুয়াজ্জিন সাহেব লাউড স্পিকারে আজান দিয়ে একজন মুসল্লি পায় না, মসজিদটা যখন খালি হয়ে যায় আজান বিদ্বেষীরা তখন বলে বিশ্বকাপ খেলাই মূলত মানুষকে শান্তি দিতে পারে, আরাম দিতে পারে, মানুষের জন্য বিশ্বকাপ খেলাটাই হচ্ছে যথেষ্ট, 31st নাইটের উৎসবই যথেষ্ট, এই মসজিদের এই উৎসব মসজিদের ডাকারাকি এগুলো বিরক্তিকর, বন্ধ করে দাও তোমাদের আজান। আর সেজন্য আজকে আজান বন্ধের জন্য চট্টগ্রামের নাদের খান আজকে চিঠি দিয়ে মসজিদ কমিটিকে থ্রেট করেছে, ঠিক কিনা? তুমি যদি ইমানদার হও, বুঝদার হও, তাহলে তোমার বোঝার উচিত নাদের খানের কি দোষ। দোস্ত তোমার, তুমি তোমার আজানকে অগ্রাহ্য করেছো।